ভারতবর্ষ এক সনাতন ধর্ম এবং ঐতিহ্যকে বজায় রেখে যুগ যুগ ধরে রামনবমী পালিত হয়। এটা ভারতবর্ষের ঐতিহ্য। আগামী 25 তারিখেও রামনবমী হবে। আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করব যে শান্তিপূর্ণভাবে প্রতি বছরের ন্যায় এবারও যেন রামনবমী আমরা পালন করতে পারি। তো এই রামনবমীর মাধ্যমে আমাদের যে সনাতন ঐতিহ্য, সেই সনাতন ঐতিহ্যকে আমরা মানুষের কাছে তুলে দিই। পশ্চিমবাংলায় একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। গত বছর যারা বললেন যে রামনবমী করা অন্যায় পা, তারা এবার বলছে আমরাও রামনবমী করব। করুন আপত্তি নেই, কিন্তু মিথ্যের বেসাতি করে করবেন কেন? উনি বলুন না, যিনি রামনবমী করতে চান উনি বলুন, অযোধ্যায় রাম মন্দির হোক, আমরা নিশ্চয়ই তাকে স্বাগত জানাব। কিন্তু এই সিপিএম এর মতন ধরুন নেতাজিকে তেজের কুকুর বলবো, পরার পর বললো ভুল বলেছি, কিন্তু পার্টির দলিল থেকে ওই শব্দটা বাদ দিল না। ভারতবর্ষের স্বাধীনতার আগে বললো বেটি স্বাধীনতা, বললো ভুল বলেছি, কিন্তু দলিল থেকে বাদ দিল না। এরাও ঠিক তাই, রামনবমী পালন করবে বলবে, কিন্তু রামনবমী তারা স্বীকার করে। তাই ভারতবর্ষের যে সমস্ত মানুষ ঐতিহ্য মেনে, পরম্পরা মেনে রামনবমী পালন করবে আগামী 25 তারিখে, আমরা চাই সেই রামনবমী শান্তিপূর্ণভাবে অতিবাহিত হোক, মানুষ তার প্রাণের ডাক, প্রাণের আকুতি নিয়ে রামনবমী পালন করবে। জয় শ্রীরাম।